দেখছেন আজকে এই ইলিগাল প্রধানমন্ত্রী বলেছেন যে ভারত কিতে গিয়ে বলে এসছেন ভারতকে যা দিয়েছি চিরজীবন মনে রাখবে ভারত কিন্তু মনে রাখে না মনে রাখলে এতগুলো মাসে মাসে সপ্তাহে সপ্তাহে দিনে দিনে এতগুলো করে বর্ডার কিলিং আমাদের উপহার দিত না দেশের আজকে শ্রমিক শ্রমিক দিবস মে পহেলা মে আমার দেশের শ্রমিকরা খেতে পায় না পড়তে পারে না চলতে পারে না এত দ্রব্য মূল্যের দাম এর উপর আবার আজকেই আজকে আপনি দেখেন যে বিদ্যুতের দাম আরেক ধাপ বাড়ানো এত কিছু করেছেন এত চেষ্টা করেছেন বিএনপিকে আপনারা ভাঙতে পারেন নাই ভাঙতে পারেন নাই এখন আপনাদের নেতারা বলে আমরা তো বিএনপি ভাঙতে চাই না আরে আঙ্গুর ফল টক আমরাও জানি আঙ্গুর ফল মাঝে মাঝেই টক হয় এখন ভাগ্য যে ওনাদের এমন ওনাদের মুখে যে আঙ্গুর ফল ঢুকবে ওটাই টক লাগবে এটা তো আমরা জানি না পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানটা একটা ভঙ্গুর রাষ্ট্র চরম পর্যায়ে শেষ পর্যায়ে অবস্থান করছে যেইখানে দেশে দেশ বিভাগের পরে থেকে সাতচল্লিশ থেকে বধি পর্যন্ত আর্মিদের কাছে সেই দেশে নির্বাচন নির্বাচন তারপরেও আছে ভোটে এদিক ওদিক করতে চায় ওরা কিন্তু জনগণকে এখনো সরাই দিতে পারে নাই একটা ভঙ্গ রাষ্ট্র সেই জায়গায় তারা যখন বাংলাদেশকে চিন্তা করে তার তার তুলনায় আপনি দেখেন তার তুলনায় যেখানে দুই বছরের মধ্যে তিনটা প্রধানমন্ত্রী চেঞ্জ হয় সেইখানে তার তুলনায় বাংলাদেশে ভোট হয় না তারপরে থাকে সেখানে তো তারা সুনাম করবেই ভোট হয় না তারপরেও থাকে সো এই জায়গায় বুঝতে হবে যে আমার আওয়ামী লীগের সভানেত্রী যখন বলেছে অতি অতি ডান সবই এক হয়ে গেছে তাহলে আপনি থাকেন কেন জনগণ আপনাকে চাচ্ছে না আপনি জানেন তাহলে কিভাবে এক হয়ে গেছে উনি কিন্তু জানেন না বলছে উনি জানেন না বলছে এবং এই 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 উনারাই কিন্তু তাকে উৎখাতের চেষ্টা করছে এটাও বলছে তো আপনারকে দেশের জনগণ যে চায় না এটা আপনি ভালো করে জানেন জেনে বুঝে আপনি এই কথাটা বলছেন তাহলে আপনি কেন এই ক্ষমতা আঁকড়ে ধরে আছেন আমি এই কথাটা বলবো মানুষকে এক সময় এক সময় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে যত কিছুই থাক আব্রাহাম দা গ্রেট বলেছিলাম কি আলেকজান্ডার দা গ্রেট বলেছিল আমার আমার মৃত্যুর সময় পরে আমার দুই হাত প্রসারিত করে যাবা যাতে জনগণ বিশ্ববাসী জানে আমি খালি হাতে চলে গেলাম কিছুই নিয়ে যেতে পারলাম না যে কিনা সমস্ত পৃথিবীর মালিক হয়ে গেছিল সে কিন্তু খালি হাতে গিয়ে প্রমাণ করে দিল নেওয়া যায় না তো এই কিছুই নেওয়া না যাওয়ার জায়গায় জনগণকে এত কষ্ট দিয়ে জোর করে ক্ষমতা দখল করে অন্য দেশকে এই ক্ষমতার ভাগিদার করে সবকিছু দিয়ে দেওয়া যে এই আজকে সভানেত্রী উনি বলেছেন আজকে এই ইলিগাল প্রধানমন্ত্রী বলেছেন যে ভারত গিয়ে বলে এসছেন ভারতকে যা দিয়েছি চিরজীবন মনে রাখবে ভারত কিন্তু মনে রাখে না মনে রাখলে এতগুলো মাসে মাসে দিনে দিনে এতগুলো করে বর্ডার কিলিং আমাদের উপহার দিত না তাইলে এত যখন যেটা বলে সেটা কোনোটাই আমাদের সাথে করে নাই কোনো কথাই আমাদের সাথে রাখে নাই যতবার আমাদের ঋণ দিতে চেয়েছে কখনোই দেয় নাই যতবার আমাদের দুঃসময় পাশে থাকতে চেয়েছে কখনোই থাকে নাই একাত্তরে যেটা ছিল সেই সময়টা আলাদা করে এই বাংলাদেশকে ভোগ করার জন্য তারা ছিল এখন এটা কিন্তু স্পষ্ট কারণ ভারতের বাংলাদেশে আমার ভাইরা গরিব মানুষগুলো বিদেশে এই টাকা কত কষ্ট করে কামাই করে দেশে টাকা পাঠায় রেমিটেন্স পাঠায় সেই রেমিটেন্স তাদের বাইশ থেকে আঠাশ লক্ষ লোক ইনকাম করে লিগাল এবং ইলিগাল অয়েতে ইনকাম করে নিয়ে চলে যায় এই যে আমাদের আজকে আজকে আমাদের রেমিটেন্স আসার পরেও আমাদের আজকে টাকা নাই ব্যাংকগুলো খালি হয়ে গেছে আমরা এলসি খুলতে পারি না আমাদের ডলার নাই এই অবস্থার মধ্যে আমরা যখন চলি তখন একটা দল এজেন্টে পরিণত হয়ে শুধুমাত্র তাদেরকে রক্ষা করার জন্য তারা একটা দেশ আরেকটা দেশের ভালো চাইতে পারে কিন্তু রক্ষা করার জন্য নিজের সমস্ত কিছু নিয়ে ঝাঁপায় পড়তে পারে না নিজের খাওয়া দাওয়া আজকে আমার দেশের আজকে শ্রমিক শ্রমিক দিবস মে পহেলা মে আমার দেশের শ্রমিকরা খেতে পায় না পড়তে পারে না চলতে পারে না এত দ্রব্য মূল্যের দাম দেখেন যে বিদ্যুতের দাম আরেক ধাপ বাড়ানো হলো তাহলে কি হলো জ্বালানির দাম দাম যখন বাড়বে বেড়ে যাবে আর এই যে মিল্লাত ভাই বলতেছিলেন বারবার করে একটা কথা মহাসচিব বিএনপির মহাসচিব উমরাই গেছেন আমার কথা বিএনপির মহাসচিব যদি উমরাই গিয়ে থাকে পত্রিকায় আসেন উনি জানলেন কেমনে আমি আজকে সন্ধ্যায় এখন বাজে রাত দশটা ছাব্বিশ আমি সাতটা সময় মহাসচিবের সাথে আপনার একসাথে ছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনে উনি গেলেন মহাসচিব ছিলেন আমরা ছিলাম যাওয়ার আগে উনারা পাঠায় দেয় উনারা হলো এরকম দল ওনারা এরকম দল যে উনারা পাঠায় দেয় এবং ওনারা খবর রাখে খবরগুলো যদি এরকম অ্যাডভান্স না রেখে জেনুইন খবর রাখতো তাহলে বাংলাদেশের আজকে এই এত এত দুঃসময় যেত না আজকে আওয়ামী লীগের সভানেত্রী বলতে হতো না কষ্ট মনে পুরে মাঝে মাঝে সত্য কথা বলে ফেলে উনিও বলে ফেলেন উনার আপনার সাধারণ সম্পাদকও বলেন যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে হেফাজতের চেয়েও করুন হবে আজকে আবার উনি প্রধানমন্ত্রী সত্য কথা বলে ফেলছেন বা মতি বা ডান সব এক হয়ে গেছে তার বিপক্ষে চলে গেছে তো উনার তো সবাই যদি তাকে না চায় তারপরে থাকেন কেন কিন্তু বলছেন যে আপনি উপজেলা কথা বলেননি প্রতিদিনে বহিষ্কার করছেন তারপরে নেতারা আপনার উপজেলার কথা বলি বিএনপি একটা মস্ত বড় সংগঠন মস্ত বড় এই মুহূর্তে বাংলাদেশের এক নম্বর সংগঠন বিএনপি হালুয়া রুটির ভাগাভাগির জন্য সরকারি দলে কিছু মানুষ থাকে সেটা অন্য জিনিস যারা সরকারি দলে থাকে তারাও মনে মনে বিএনপি কেই সাপোর্ট করে কারণ তারা যারা এনটি ইন্ডিয়ান যারা আপনার মুসলমানদের উপর এত অত্যাচার সহ্য করতে পারে না তারা আওয়ামী করে অনেকে আচ্ছা নৌকা ই করে কিন্তু তারপরেও তারা মনে বিএনপি কে পছন্দ করে এই জায়গা থেকে বিএনপির এত বড় একটা সংগঠনে আপনার এটা স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনে আপনার মনে করেন যে স্থানীয় সরকারে ইলেকশন করা যেতেই পারে যদি বিএনপি সাধারণ কোন কর্মী হয় যাদের বিএনপি বহিষ্কার করেছে তারা নেতা কর্মীরা কর্মী সাপোর্টার করতেই পারে সেটার সঙ্গে কোনো কথা নাই কিন্তু আওয়ামী লীগ যেটা বললো মিল্লাদ আওয়ামী লীগের অতগুলা বহিষ্কার হয় না আরে আওয়ামী লীগ তো মনোনয়ন দিবে মনোনয়নের বিপক্ষে এন্ট্রিতে যারা দাঁড়াবে তাদের বহিষ্কারের প্রশ্ন আসে সেইখানে আওয়ামী লীগের আমি আপনাকে বলি আওয়ামী লীগের সভানেত্রী তাকেই মানে না আওয়ামী লীগ আওয়ামী লীগ তো একটা ড্রাকুলারে পরিণত হয়েছে তার সভানেত্রী আপনি দেখেন মন্ত্রী এমপিদের বলেছে মন্ত্রী এমপিরা তাদের কথা শুনেছে একটা কথাও শুনে নেয় তারা কিন্তু তাদের মতো ছেলেকে দাঁড় করিয়ে দিয়েছে ভাইকে দাঁড় করিয়ে দিয়েছে আর কাউরা না পেলে কাজের লোকরে দাঁড় করিয়ে দিয়েছে নিজের ঘরের লোকরে দাঁড় করিয়ে দিয়েছে তো যে দলে তার নিজের সভানেত্রীর দাম নেয় সেইখানে বিএনপি আজকে সতেরো আঠারো বছর ক্ষমতার বাইরে বিএনপি কে যে জনগণ এতটা ভালোবাসি এটাই তো আমাদের অনেক এটাই আমাদের অনেক আমি বলবো আমাদের নেতা লন্ডনে থাকে আপনার থাকতে থাকতে বাধ্য বাধ্য হয় হয় থাকে না সেই নেতার কথায় বিএনপির বাংলাদেশের কোটি কোটি মানুষের বিএনপি এই যে উনি বললেন মুসলিম লীগ হয়ে যাবে আরে বিএনপির তো পঞ্চাশ লক্ষ মানুষের নামে মামলাই দেওয়া আছে আজ থেকে চার মাস পাঁচ মাস আগে বিবিসি বলেছে বিবিসির মানে আপনার গবেষণায় উঠেছে চার মিলিয়ন লোকের নামে মামলা আছে তো এই পাঁচ ছয় মাসে আপনার আওয়ামী লীগের কথা যদি আমি সাবেক মন্ত্রী রাজের কথা ধরি তাহলে আপনি দেখেন আরো বিশ খাইছে দুই এক লাখ লোক তো দুই এক লাখ লোক যদি আরো খায় থাকে তাহলে তো এটা পঁয়তাল্লিশ পঞ্চাশ লক্ষর মতো চলে যায় তো সেই জায়গা থেকে বিএনপি কে এত কিছু করেছেন এত চেষ্টা করেছেন বিএনপি কে আপনারা ভাঙতে পারেন নাই ভাঙতে পারেন নাই এখন আপনাদের নেতারা বলে আমরা তো বিএনপি ভাঙতে চাই না আরে আঙ্গুর ফল টক আমরাও জানি আঙ্গুর ফল মাঝে মাঝেই টক হয় এখন ভাগ্য যে ওনাদের এমন ওনাদের মুখে যে আঙ্গুর ফল ঢুকবে ওইটাই টক লাগবে এটা তো আমরা জানি না আমরা আমাদের নেতাকে বিশ্বাস করি আমরা আমাদের দলকে ভালোবাসি আমরা এই বাংলাদেশের মানুষদেরকে ভালোবাসি বাংলাদেশের মানুষের পালস নিয়ে আমরা কাজ করি পালস নিয়ে কাজ করি বলেই তেতাল্লিশ ডিগ্রি ফারেনহাইট আপনার ধর্মের মধ্যেও লাখোধিক মানুষ হয় বিএনপির মিছিলে এই এই মানুষকে ভালোবাসি পৃথিবীতে কোনো ভালোবাসা মিস হয় না আপা এইটা আমরা অন্তত বুঝি কাউকে ভালোবাসলে সেটার দাম কখনো না কখনো এটা পাওয়া যাবে এটা কোনো মিস হবে না সেটার মূল্য পাওয়া যাবে ভালোবাসলে জনগণকে ভালোবাসেন কিন্তু যদিও প্রধানমন্ত্রী প্রশ্ন করেছে যে আপনারা যারা ভোটের কথা বলেন নির্বাচনের কথা বলেন আপনাদের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন উনি জন্ম নিয়ে প্রশ্ন করার বলি যখন ক্ষমতায় আসেন তখন উনি বলেছিলেন এই উনি বলেছিলেন আই এম নট আনহ্যাপি যখন এক এগারো সরকার আসে তখন তারপরে উনি যখন ক্ষমতায় এলেন উনি মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এক এগারো আমাদের আন্দোলনের ফসল তার মানে কারা কখন কিভাবে এটা মানে ঝুঁকিটা নেয় আপনি দেখেন শুধু তাই না আপনার যে আপনারা উনিশশো পঁচাত্তর আমি শেষ করি আমি এই লাইনটা শেষ করে দিই তেসরা নভেম্বর আপনার যে কুটা হয়েছিল ফার্স্ট কু সেই খালেদ মুশারফ খালেদ মুশারফ সেই কুতে মারা যায় এবং সেই খালেদ মুশারফের ভাই আওয়ামী লীগের মন্ত্রী হয়েছে পরপর দুইবার আপনার খালেদ মুশারফের মেয়ে আওয়ামী লীগের এমপি হয়েছে খালেদ মুশারফ আওয়ামী লীগের একদম চরম দূষক তার মানে কি বারবার উনি দুইবার নিজে স্বীকার করেছেন আর একবার প্রমাণ করেছেন যে উনারাই কারণে অকারণে কুগুলা করান এবং একটা পর্যায়ে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্যান্টনমেন্টের গৃহবন্দী ছিলেন সেই গৃহবন্দী থেকে তাকে সিপাহী জনতা মিলে তাকে বের করে তাকে এনে সেই দিন যদি আপনার ক্যান্টনমেন্ট থেকে যদি এলিফ্যান্ট রোডে যেত জিয়াউর রহমান তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো সেই দিন উনি ক্যান্টনমেন্টেই ছিল বলেই ক্যান্টনমেন্টে গিয়েছিল বলেই উনি পরবর্তীতে ক্ষমতার কর্ণধার হতে পেরেছে কিন্তু উনি কখনোই ক্ষমতার কর্ণধার হতে চান নাই যদি হতেই চাইতো তাহলে আপনার অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান বলতো না যদি হতেই চাইতো আই মেজর জিয়া বলছি যখন একাত্তরে সে যখন কেউ ছিল না সব পালে পালিয়ে বেড়াইছে যখন তারা বর্ডার পার হয়ে ভোগ বিলাসিতায় মত থেকেছে তখন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সমর যুদ্ধে সন্মুখ সমর যুদ্ধে অংশগ্রহণ করেছে জাতির উদ্দেশ্যে জাতিকে একত্রিত করেছে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে এবং শেষ করবেন উই আর রিভল্ট উই রিভল্ট বলেছে উই রিভল্ট বলেছে বলেই আজকে বাংলাদেশ নামক ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের গল্প আমরা বলতে পারি আমাদের সন্তানদের সঙ্গে আমরা এটা শেয়ার করতে পারি এটা আমাদের দেশ এই সাবরেন্টিটা যদিও এখন এখন প্রায় দখলকৃত হয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের সাবরেন্টি ইনশাআল্লাহ আগামীতেও থাকবে এখনো থাকবে কেউ বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে বেশি দূর যেতে পারবে না অসংখ্য ধন্যবাদ